বন্ধুগণ থাইরয়েডের সমস্যা তখন হয় যখন থাইরয়েড গ্রন্থি আমাদের শরীরে বেশি বা কম থাইরয়েড উৎপন্ন করে থাইরয়েড দুই প্রকারের হয় একটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম এবং অন্যটি হল হাইপর থাইরয়েডিজম যখন আমাদের শরীরে কম মাত্রায় থাইরয়েড উৎপন্ন হয় মানে যখন থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা কম হয়ে যায় তখন তাকে হাইপোথাইরয়েডিজম বলা হয় এবং এই সময় আমাদের শরীরের ওজন খুব তাড়াতাড়িভাবে বাড়তে থাকে এই জন্য এই সময় ঘরোয়া উপায়ের সাথে সাথে আপনার খাদ্য তালিকার দিকেও দেখা উচিত কারণ অনেক খাবার আছে যা খেলে থাইরয়েডের সমস্যা আরও বেশি করে বাড়তে পারে এরই সাথে যেসব মানুষের থাইরয়েড আছে তাদেরকে কিছু সাবধানতা তৈরি করতে হবে তাই আজ আমি এই ভিডিওতে কিছু জিনিসের ব্যাপারে বলতে চলেছি যা থেকে আপনাকে সাবধান থাকতে হবে এবং কোন জিনিসগুলি খেলে আপনি সহজেই থাইরয়েড লেবেল এবং ওজনকে সহজেই নিয়ন্ত্রণ করে একটি ভালো ডায়েট তৈরি করতে পারবেন যার ফলে আপনার ওজন কমতে থাকবে এবং আস্তে আস্তে এই থাইরয়েডের সমস্যা পুরোপুরিভাবে ঠিক করতে পারবেন তাহলে বন্ধুগণ প্রথমে আলোচনা করা যাক সেই সব জিনিসের ব্যাপারে যেগুলিকে থাইরয়েডের সময় এড়িয়ে যাওয়া দরকার এর মধ্যে সবথেকে প্রথমে আছে সোয়াবিন সোয়াবিন থাইরয়েড হরমোনের সবথেকে বড় শত্রু হয় এবং বিজ্ঞানীরা এমনও বলেছেন যে যদি কোনো ব্যক্তি প্রতিদিন সোয়াবিন খায় তাহলে তার শরীরে থাইরয়েডের মাত্রা খুব কম দেখা দিতে পারে যার জন্য হাইপোথাইরয়েডিজমের সম্ভাবনা বেড়ে যায় তাই সেই সব মানুষদের আগে থেকেই থাইরয়েড আছে তাদেরকে যতটা সম্ভব কম খাওয়া দরকার শরীরে সোয়াবিনের প্রবেশের মূল উৎস হল সয়াবিন তেল তাই এই তেল ব্যবহার করা বন্ধ করে দিন এবং এর পরিবর্তে নারকেলের তেল অথবা সর্ষের তেল ব্যবহার করুন এবং সয়াবিন জাতীয় দ্রব্য যেমন সোয়া দুধ এবং সোয়া পনির ব্যবহার করাও কম করে দিন আপনি যদি চাইনিজ ফুড বেশি খান তাহলে সেটা খাওয়াও কম করে দিন অথবা কম সয়া সসযুক্ত চাইনিজ ফুড খান এছাড়াও ময়দা জাতীয় খাবার খাবাও কম করে দিতে হবে আমাদের শরীরে ময়দা দিয়ে তৈরি খাবার পচন অনেক সময় লাগে এবং এটি আমাদের স্মল ইন্টেস্টাইনেও সমস্যা সৃষ্টি করে এই জন্য থাইরয়েড ট্যাবলেট এবং খাবারের গুণাগণ আমাদের শরীরে যেতে পারে না যার জন্য আমাদের শরীরের পর্যাপ্ত পরিমাণে পুষ্টি এবং ওষুধ যেতে পারে না এই জন্য এইসব খাবার যতটা সম্ভব ততটা খান এছাড়াও থাইরয়েডে ক্রুসিফেরাস ভেজিটেবল মানে স্যালাইভাযুক্ত সবজিও কম পরিমাণে খাওয়া দরকার এর মধ্যে বিশেষ করে ফুলকফি বাঁধাকপি ব্রকলি এবং ওলকফি খাওয়া কম করতে হবে এদের মধ্যে গয়ট্রোজেন থাকে যা আমাদের শরীরে আয়োডিনের মাত্রাকে কম করে দেয় তাই যেসব মানুষদের আয়োডিনের অভাবে থাইরয়েড হয়েছে তাদের এইসব খাবার যতটা সম্ভব কম করে খাওয়া উচিত এছাড়াও চিনির ব্যবহারও থাইরয়েড রোগীদের জন্য ক্ষতিকারক কারণ থাইরয়েডের কারণে শরীরের মেটাবলিজম কম হয়ে যায় যার ফলে আমাদের শরীরের ওজন খুব তাড়াতাড়ি বাড়তে থাকে তাই চিনি যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন কারণ যতগুলি জিনিস আমরা খাই তার মধ্যে চিনি এমন একটি পদার্থ যা খেলে আমাদের শরীরে কোনো উপকার হয় না কারণ চিনির গুণগত মান শূন্য হয় এর স্বাদ মিষ্টি হওয়ার কারণে বেশিরভাগ লোকেরা এটি ব্যবহার করে তাই চিনি এবং এর দিয়ে তৈরি খাবার খাওয়া কম করে দিন অথবা বন্ধ করে দিন এছাড়াও একটি জিনিস আছে যা থাইরয়েড রোগীদেরকে খাওয়া বন্ধ করে দেওয়া দরকার সেটি হল জাঙ্ক ফুড জাঙ্ক ফুডকে তিনটি ক্যাটেগরিতে ভাগ করা হয় সেগুলি হল তেলে ভাজা হওয়া খাবার ফ্যাটি ফুড মানে ময়দা যুক্ত খাবার যেগুলি শরীরে মেদ তৈরি করে এবং প্রসেসড ফুড মানে প্যাকেট খাবার তেলে ভাজা খাবার বা মেদ উৎপন্ন খাবার খেলে আমাদের শরীরের ওজন বাড়তে থাকে যার ফলে যা আমাদের শরীরকে থাইরয়েড হরমোন শোষণ করতে বাধা দেয় এছাড়াও প্রসেসড ফুড যেমন চিপস বা বিস্কিট বা ফাস্ট ফুড যেমন ম্যাগি স্ন্যাক্স চাউমিন যা প্যাক হয়ে আসে সেই সব খাবারকে অনেকদিন ভালো রাখার জন্য এদের মধ্যে প্রেজারভেটিভ মেশানো হয় যার ফলে এই সব খাবারের মধ্যে পুষ্টি কম থাকে যা খেলে আমাদের শরীরের ওজন বাড়ে এবং এরই সাথে আমাদের শরীরের ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা থাকে আপনি যদি থাইরয়েডের ট্যাবলেট নেন এবং তারই সাথে ক্যাফিনও নিয়ে থাকেন তাহলে সেই ট্যাবলেটের প্রভাব কমে যায় চা এবং কফির মধ্যে বেশি পরিমাণে ক্যাফিন থাকায় এটি আপনার ওষুধের প্রভাব কমিয়ে দেয় আবার চা বা কফিতে চিনি থাকায় এটি আপনার শরীরের ওজনকেও বাড়িয়ে দেয় তাই যিনারা চা বা কফি খেয়ে থাকে তারা চেষ্টা করুন বিনা চিনিওয়ালা বা কম চিনিওয়ালা চা খাওয়ার এরই সাথে চা এবং ওষুধ খাবার মাঝে কম করে এক ঘন্টার পার্থক্য রাখুন তাহলে বন্ধুগণ এগুলি হলো সেই সব জিনিস যেগুলি হাইপোথাইরয়েডিজম হলে খাওয়া চলে না এখন এবার কথা বলা যাক সেই সব জিনিস বা খাবারের ব্যাপারে যেগুলি আপনার থাইরয়েড থাকার সত্ত্বেও খেতে পারবেন এবং এগুলি আপনার শরীরের ওজনকেও কম করতে সাহায্য করবে ভালো ফল পাওয়ার জন্য আপনার খাবারের মধ্যে তিরিশ শতাংশ স্যালাদ তিরিশ শতাংশ বয়েল্ড বা সেদ্ধ খাবার এবং চল্লিশ শতাংশ মূল খাবার রাখতে হবে আপনি যদি এই অনুপাতে খাবার খান তাহলে আপনি আপনার থাইরয়েডের সমস্যাকে ঠিক করতে পারবেন সালাদের জন্য পেঁয়াজ শশা গাজর এবং ছোলার ব্যবহার খুব কার্যকারী হয় পেঁয়াজ আমাদের রক্তকে পরিষ্কার করে এবং গাজরে জিঙ্ক এবং ভিটামিন এ পাওয়া যায় যা থাইরয়েডের জন্য খুবই ভালো এই জন্য গাজর অবশ্যই খাবেন এছাড়াও অঙ্কুরিত ছোলা আমাদেরকে শক্তি প্রদান করে কিন্তু এই ছোলাকে কাঁচা খাবেন না খাওয়ার পাঁচ মিনিট আগে জলে ভিজিয়ে রেখে দেবেন এছাড়াও সেদ্ধ খাওয়ার জন্য আপনি আলুর ব্যবহার করতে পারেন আপনি যদি আলুকে সেদ্ধ করে নেন তাহলে সেটি শরীরে আর মেদ সৃষ্টি করে না এবং এর মধ্যে পটাশিয়াম থাকে যার ফলে আমাদের শরীরের মেটাবলিজম ভালো হয় এছাড়াও মিষ্টি আলু এবং বরবটিকেও সেদ্ধ করে খেতে পারেন এবং দিনের মূল খাবারে সজনে ডাঁটা খেতে পারেন যার মধ্যে জিঙ্ক এবং আয়রনের মাত্রা বেশি থাকে এর মধ্যে প্রোটিনের সাথে সাথে সিলিনিয়ামও বেশি মাত্রায় থাকে যেটি থাইরয়েডের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস এছাড়াও মূল খাবারে ব্রাউন রাইস এবং ডালের ব্যবহার করতে পারেন যার মধ্যেও বেশি মাত্রায় প্রোটিন থাকে এবং এটি শরীরে মেদ উৎপন্ন করে না যার জন্য আমাদের শরীরে সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখা যায় থাইরয়েডে ভিটামিন বি যুক্ত খাবার অবশ্যই খাওয়া দরকার যার জন্য দই এবং দুধ বেশি পরিমাণে খেতে পারেন এক কাপ দইয়ে অষ্টআশি মাইক্রোগ্রাম আয়োডিন থাকে যা শরীরে প্রতিদিন আয়োডিনের প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারে দুধ এবং দই দুটিতেই সিলেনিয়াম প্রোটিন এবং ভিটামিন বি পাওয়া যায় যা আমাদের শরীরে থাইরক্সিন হরমোনকে বৃদ্ধি করতে সাহায্য করে এই জন্য প্রতিদিন দিনে এক গ্লাস দুধ এবং এক কাপ দই অবশ্যই খাবেন আপনি যদি ননভেজ খান তাহলে অবশ্যই মাছ খাবেন যা থাইরয়েডের জন্য খুবই কার্যকারী এবং ডাক্তাররাও এটি খেতে বলেন কারণ মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং সিলেনিয়াম প্রচুর পরিমাণে থাকে যা থাইরয়েডের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস হয় এছাড়াও ডিম খেতে পারেন ডিমের মধ্যে ভিটামিন বি এবং প্রোটিনের মাত্রা বেশি থাকে যা আমাদের শরীরের মধ্যে হরমোনের সাম্যতা বজায় রাখতে সাহায্য করে এই জন্য দুপুর এবং রাতের খাবারে মাছ এবং ডিম অবশ্যই খাওয়া দরকার এরই সাথে থাইরয়েডে ভিটামিন বি এর সাথে সাথে ভিটামিন ডি এরও প্রয়োজন হয় এর জন্য আপনি ছাতু খেতে পারেন ছাতুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং আয়োডিন পাওয়া যায় এবং এরই সাথে ছাতুর মধ্যে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের থাইরয়েড গ্রন্থিকে ঠিক রাখতে সাহায্য করে এই জন্য ছাতুও অবশ্যই খাবেন এছাড়াও ড্রাইড ফ্রুট বেশি করে খাওয়া দরকার ড্রাইড ফ্রুটের মধ্যে ওয়ালনাট বা আখরোট সব থেকে ভালো আখরোট আমাদের মস্তিষ্ককে সুস্থ থাকতে সাহায্য করে এবং চিন্তা ও অবসাদ থেকে দূরে থাকতেও সাহায্যও করে এর জন্য আমাদের থাইরয়েড গ্রন্থি ভালোভাবে কাজ করতে পারে হাইপোথাইরয়েডিজমে ফল বেশি করে খাওয়া দরকার অ্যাপেল আনারস ডালিম এবং খরবুজ প্রতিদিন খাওয়া খুবই ভালো খরবুজের মধ্যে বেশি পরিমাণে পটাশিয়াম থাকে যা আমাদের মেটাবলিজমকে ঠিক করতে সাহায্য করে এছাড়াও ডালিমের মধ্যে ভিটামিন এ বি এবং সি উপস্থিত থাকে এবং এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা থাইরয়েডের জন্য খুবই লাভমান এই জন্য প্রতিদিন সকালে এবং বিকেলে খরবুজ এবং ডালিম অবশ্যই খান এছাড়াও জুস খাওয়াও থাইরয়েডের জন্য খুবই ভালো হয় কমলা লেবু আঙুর আনারস এবং গাজরের জুস যে সকল মানুষদের থাইরয়েড আছে তাদেরকে অবশ্যই দিন দুবার এই জুস নেওয়া দরকার এটির মাধ্যমে আমরা এনার্জি পাই এবং এটি শরীরের পুষ্টি সম্পন্ন ঘাটতিকে পূরণ করে হাইপোথাইরয়েড হওয়ার জন্য আমাদের শরীরের ওজন বাড়তে থাকে এই জন্য আমাদের শরীরকে ডিটক্স করে যেতে হবে এই জন্য আদা বিট গ্রাস জুস এবং গ্রিন টি খুবই কার্যকারী হয়ে থাকে আদার মধ্যে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং পটাশিয়াম প্রচুর মাত্রায় পাওয়া যায় যার ফলে আমাদের থাইরয়েড লেভেল নিয়ন্ত্রণে থাকে এবং গলায় কোন সমস্যা থাকলে তারও জন্য আদা খুবই কার্যকারী হয়ে থাকে এই জন্য প্রতিদিন আদাকে জলে ফুটিয়ে সেই জল পান করা দরকার এবং এরই সাথে সাথে খাবারের মধ্যেও আদার ব্যবহার করা উচিত এছাড়া বিট গ্রাস জুস আমাদের শরীরের ক্ষতিকারক পদার্থকে বাইরে বের করে আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রাকে বৃদ্ধি করে যা আমাদের শরীরের ওজনকে বাড়তে দেয় না গ্রিন টিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের পুরো দিন শক্তি প্রদান করে এবং এরই সাথে শরীরে জমে থাকা মেদকেও কম করতে সাহায্য করে এই জন্য প্রতিদিন চা বা কফির পরিবর্তে গ্রিন টি পান করুন এবং সপ্তাহে কম করে তিনবার খালি পেটে বিট গ্রাস জুস পান করুন এই সব জিনিস ছাড়াও থাইরয়েড আমাদের শরীরে শ্বাস্য দানারও প্রয়োজন হয় এর মধ্যে ওটস সব থেকে ভালো ওটসের মধ্যে ফাইবার ভিটামিন এবং সিলেনিয়াম উপস্থিত থাকে এটি খাওয়ার ফলে আমাদের শরীরে মেদ জমতে পারে না এবং এরই সাথে আমাদের থাইরয়েড লেভেলও নিয়ন্ত্রণে থাকে নারকেল তেলের ব্যবহার থাইরয়েডের জন্য খুবই ভালো নারকেল তেল আমাদের শরীরে মেদ সৃষ্টি করে না এবং এটি মেটাবলিজমকে ঠিক থাকতেও সাহায্য করে এরই জন্য ডাক্তাররাও নারকেলের তেলের ব্যবহারের জন্য বলে থাকেন খাবার তৈরি করার সময় অথবা খাবারের সাথে মিশিয়েও নারকেল তেলের ব্যবহার করা যেতে পারে